গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এই সকালে ঘুম থেকে উঠলাম, আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে পাস্তা। এই দেখ পাস্তা দেখা। তো এই হলো আমার পাস্তা। আর একজন চপস্টিকে পাস্তা খাই বলে রেডি হচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করছি আমরা, ডিম ভাজা পাস্তা। আগে পাস্তা দেখিয়েছিলাম, শুধু শুধু খেতে পারছি না, এই জন্য ডিম ভেজে নিয়ে এলাম। ডিম ভাজা আর পাস্তা করেই যাচ্ছে। এই যে এইটা, এই কাপটায় ওখানে খেয়েছি, চপস্টিক দিয়ে খাচ্ছি। দেখি দুপুরে কি রান্না বান্না হয়, বাজারে যেতে ইচ্ছে করছে না এত রোদ। তাও দেখি যদি একটু মাংস পাই, মাংস নিয়ে আসবো। চলো পুরো ব্লগটা দেখো আজকে, আজকে রোববার। তো এখন একটু বেরোলাম, একটু মাংস কিনতে যাবো। বাজার সব কিছুই আছে, টুকটাক একটু জিনিস নেবো, মাংস নেবো। তো যাই, মাংস দোকানে অলরেডি ফোন করে দিয়েছি, চটপট গিয়ে মাংসটা নিয়ে আসি। আজও বাইরে প্রচণ্ড রোদ। তো মাংস কেনা হয়ে গেল, তো 1 কেজি মতো নিলাম, 180 টাকা করে মাংস নিল। তো এই বাজার থেকে এলাম, এত রোদ্দুর মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, অসম্ভব টেম্পারেচার। তো দেখো কি কিনলাম, বেশি কিছু কিনি। 10 টাকা কিনেছি ডিম ভাত, এই দুটোতে মাংস। দেখো আজকে রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, চিকেন রান্না হবে। এটা কি ডাল? টক ডাল, মাংস আর কি কি হবে দেখি, এখনো ভাবিনি। আপাতত করতে থাকি যা মাথায় আসবে আজ করে দেবো। আর চিকেন স্যুপ করবো, আমরা স্যুপ খাবো। ঠিক আছে, দেখা যাক কি কি রান্না হয় আজকে। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন মাংস রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর কষা মাংস। তো সানডে মানে কষা মাংস তো হবেই। তো লাঞ্চ টাইম এখন কষা মাংস খাবো। আর কি কি আছে দেখো, দারুণ হয়েছে। চিকেন কষা, ভাত, এটা ডাল, এটা কি স্যুপ? চিকেন স্যুপ, আলু ভাজা, এটাই আজকে লাঞ্চ। তো চলো লাঞ্চ করি, 3টে বাজে। খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিই, বিকেল আবার বেরোবো। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু জিম করবো, বাড়িতেই করি, আজকে জিমে যেতে ইচ্ছা করছে না। তো আজকে বাড়িতেই করছি, নর্মাল টুকটাক একটু। তো কটা বাজে দেখো, প্রায় 8:30 বাজে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল, সানডে যেহেতু আজকে। তো চলো আজকে একটু হালকা ফুলকা জিম করি, তারপর রাতে ডিনার দেখাবো। আজকে সেরকম বাইরে কোথাও বেরোলাম না, বেরোনোর কথা ছিল কিন্তু আর বেরোলাম না, ঘুমিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেল। আর সেটা একটু টায়ার্ডও ছিল, ওই জন্য আর বেরোয়নি আজকে। তো চলো, এই হলো আমার ডাম্বেল। তো এটা পিছনের দিকে ফ্যাট কমানোর জন্য, এই ডাম্বেলটা নিয়ে জাস্ট এরকম। তো একটা সব শেষ হলো, হাঁপিয়ে গেছি। এটা 15টা করে আমি 4টে সেট করি, প্রথমে রাইট হ্যান্ড, দেন লেফট হ্যান্ড, মানে একটা এদিকে একটা ওদিকে, এরকম করে হাঁপিয়েও গেছি। তো চলো এবার নেক্সট রাউন্ডটা দেখাই। তো আরও কিছু ব্যায়াম আছে, এগুলো একেবারে করে নিই, ফিরে আসছি। মানে ভিডিও করতে করতে ব্যায়াম করতে সত্যি প্রবলেম হচ্ছে, একেবারে করে নিই তারপর ফিরে আসছি। তো এই আমার রাতের ডিনার, দুপুরের একটু চিকেন ছিল আর স্যুপ আর 2টো রুটি। ব্যাস এই ডিনার করবো, দেন শুয়ে পড়বো।
তো চলো বন্ধুরা ডিনার করি, প্রায় দেখো 10টা বাজতে যায়, তো একটু লেট হয়ে গেল আজকে ডিনার করতে। তো ডিনারে তেমন কিছু খাই না আমি, দুটো রুটি, একটু স্যুপ, আর আজকে মাংস হয়েছে যেহেতু একটু মাংস খাবো। নর্মালি রাতে মাংস খাই না, আজকে তো আছে লোভ তো লাগছে, একটু খাই। তো ভিডিওটা কেমন একটু অবশ্যই জানিও, আজকে তেমন কিছু দেখাতে পারলাম না, জানি একটু বোরিং হচ্ছে, বা সত্যি ডেলি ব্লগে কন্টেন্ট করাটা খুবই চাপের ব্যাপার, সেটা এখন বুঝতে পারছি। যারা ডেলি ব্লগ করে তাদের সত্যি এখন রেসপেক্ট হচ্ছে একটা, যে ডেলি ব্লগ করা সত্যি মুখের কথা নয়। তো দেখি কতদিন করতে পারি, চেষ্টা তো অবশ্যই করবো, বাট তোমরা তার সাথে সাপোর্টও করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও। চলো থ্যাংক ইউ, সাপোর্ট করো ডেলি ব্লগকে, অবশ্যই নতুন নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসছি।